আগামী 18 থেকে 23 মার্চ নাগাল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে নর্থ ইস্ট অলিম্পিক গেমস। এই আসরে অংশগ্রহণ করবে রাজ্যের ভলিবল দল। এই আসরকে সামনে রেখে রবিবার রাজধানীর উমাকান্ত ভলিবল কোর্টে নির্বাচনী শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 28 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। তার মধ্য থেকে 12 জন খেলোয়াড়কে বাছাই করা হবে এবং তাদের নিয়ে গঠন করা হবে রাজ্য দল। প্রস্তুতি শেষে আগামী 16 মার্চ নাগাল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে রাজ্য দল। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন নর্থ ইস্ট ভলিবল ডেভেলপমেন্ট কমিটির যুগ্ম সচিব অরূপ গোস্বামী। The Northeast Olympic Games 2024 is likely to be held in Nagaland from 18th to 23rd of March this year. So for this, the volleyball team, the selection trial is going on at Umakanta Academy. So 28 players have come from different districts of the state, and out of them we'll select 12 players to participate, and they will proceed to Nagaland on most probably on 16th of March.